বাসার একটা মেয়ে কিছুদিন ধরেই আমার রুমে হঠাৎ করে ঢুকে পড়ছে। আমি কিছু বুঝে ফেলার আগেই মেয়েটি দ্রুতগতিতে আমার রুম থেকে চলে যায়। তাই আজকে নিজেকে প্রস্তুত রেখেছি, মেয়েটিকে আজ জিজ্ঞেস করেই ছাড়ব আমার রুমে এভাবে আসা ও চলে যাওয়ার মানেটা কি। দরজার আড়ালে লুকিয়ে আছি প্রায় 20 মিনিট ধরে। যেই না মেয়েটি রুমে প্রবেশ করবে তখনই দরজাটা লক করে দিব। এভাবে কিছুক্ষণ দরজার আড়ালে লুকিয়ে থাকতেই মেয়েটি আমার রুমে ঢুকে আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো। আমি আর লেট না করেই ঠাস করে দরজাটা লক করে দিয়েই দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম, মেয়েটি যেন পালিয়ে না যেতে পারে। তো মেয়েটি আমার এই কাণ্ড দেখেই ভয়ে কান্না করে দিল। আমি কিছুটা হা হয়ে গেলাম, এ মা, এত বড় একটা মেয়ে এভাবে কান্না করছে কেন? তাই কিছুটা ভয়ে ভয়ে মেয়েটির কাছে গিয়েই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভির ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি ব্যাপার, এভাবে কাঁদছো কেন? আমি তোমাকে কিছু বলেছি নাকি? আপনি দরজা বন্ধ করলেন কেন? তোমার সাথে হাডুডু খেলার জন্য। হোয়াট? না মানে, আচ্ছা এভাবে তুমি আমার রুমে হঠাৎ করে ঢুকে পড়ো কেন, আর দ্রুতগতিতে রুম থেকে চলে যাও কেন বলো? এমনি সত্যি করে বলো, কেন এরকম করো, কি হলো বলো? ভাল লাগে তার জন্য। কি বলছো এগুলো, ভাল লাগে মানে? আমাকে ভালো লাগার কারণটা কি? আর আমাকে দেখে তোমার কোন দিক থেকে ভাল লাগে বলো? মেয়েটি আমার কথাটা শুনে আমার দিকে কেমন যেন একটা দৃষ্টিতে তাকালো। আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে হঠাৎ বলে উঠল, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তার আগে আপনি দরজার লকটা খুলে দিন, বিছানায় গিয়ে বসে পড়েন। কথাটা শোনা মাত্রই আমি আর কোনো কিছু না ভেবেই দরজাটা খুলে দিলাম। এখন কিছুটা রোমান্টিক মুডে আছি তার জন্য। দরজাটা লক খুলে যে বিছানায় গিয়ে বসে পড়লাম, তখনই মেয়েটি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আমার চোখের দিকে তার মায়াবী চোখ রেখে বলে উঠল, আসলে হয়েছে কি, আপনাকে আমার ভালো লাগে না, ভালো লাগে আপনার মুসলমানের ওই দেয়ালে টানানো ছবিটা, তার জন্যই আপনার রুমে আসা। কথাটা বলেই মেয়েটি এক দৌড়ে আমার রুম থেকে উধাও হয়ে গেল। আর আমি মেয়েটির কথা শুনেই দেওয়ালে টাঙ্গানো আমার মুসলমানের ছবিটার দিকে তাকাইলাম। তো ছবিটার দিকে তাকানোর সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই দ্রুতগতিতে ছবিটার দেয়াল থেকে খুলে বিছানার নিচে লুকিয়ে ফেললাম। আর মেয়েটির বলা ওই কথাটা মনে পড়তেই চোখ জোড়া শুধু লাফাতে লাগলো। তারপর আর কি, বালিশের নিচে মাথাটা দিয়ে মেয়েটিকে মনে মনে বকতে লাগলাম, শালির ঘরে শালি, রোমান্টিক মুডে তুই এই কথাটা না বললেও পারতি, আমার সম্মান নিয়ে তুই ছিনিমিনি খেললি, তুই দেখিস তোর ভাগ্যে কখনো মুসলমানে দেওয়া ছেলে জুটবে না, বাকিটা আর নাই বা বললাম। নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভির ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।